তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি আই এম নাম্বার ফোর মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছু মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় নাম্বার থ্রি আর তার বডিগার্ডের মাধ্যমে। আমরা দেখতে পারি তারা জঙ্গলের কোনো একটা জায়গায় লুকিয়ে আছে, তবে তখনই হঠাৎ করে কেউ তাদের উপর আক্রমণ করে দেয় আর তাদেরকে মারার ট্রাই করে। যদিও তারা দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, তবে তারা পালিয়ে যেতে পারছিল না। নাম্বার থ্রি যদিও দৌড়ে জঙ্গলের একেবারে লাস্ট প্রান্তে চলে আসে, তবে একেবারে শেষ মুহূর্তে ম্যাগাডোরিয়ান কমান্ডার তাকে ধরে ফেলে আর সে তার নেকলেসটাকে নিয়ে তাকে সেখানে শেষ করে দেয়। আর এরপরে এদিকে আমরা দেখতে পারি জন নামের একটা ছেলেকে। আসলে জন একটা মেয়ের সাথে সমুদ্রের মধ্যে গোসল করছিল, তবে তখনই তার পায়ে লাইটের মতো কিছু একটা জ্বলে ওঠে আর সে প্রচণ্ড ব্যথা অনুভব করে। এতটাই ব্যথা সে অনুভব করে সে এটা সহ্যই করতে পারছিল না। আর যখন সে ডুব দিয়ে দেখার ট্রাই করে, তখন সে নাম্বার থ্রির একটা ভিশন দেখতে পারে। আর এটা দেখার পরে সে ক্লিয়ারলি বুঝতে পারে যে তার সাথেও হয়তোবা খারাপ কিছু একটা হতে যাচ্ছে। তো এই জন্য সে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে আমরা দেখতে পারি আশেপাশে যত মানুষজন ছিল তারা জনকে সাহায্য তো করছিলই না, উল্টো তারা জনকে নিয়ে মজা নেওয়া শুরু করে। তারা জনের ভিডিও করা শুরু করে, জনকে নিয়ে হাসাহাসি করা শুরু করে। আর এর একটু পরে এখানে জনের বডিগার্ড চলে আসে। আর যখন জনের বডিগার্ড দেখতে পারে জনের পায়ে এমন একটা চিহ্ন হয়েছে, তখন সে ক্লিয়ারলি সমস্ত ব্যাপারটা বুঝতে পারে। তো এই জন্য সে জনকে নিয়ে যত দ্রুত সম্ভব পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এখান থেকে যাওয়ার আগে তারা তাদের সমস্ত পিকচারগুলো আর তাদের ইউজ করা যত জিনিসপত্রগুলো ছিল সেগুলোকে এখানে পুড়িয়ে ফেলে, যাতে করে এখানে কোনো প্রমাণ থেকে না যায়। আর তখন আমরা এই ব্যাপারটা ক্লিয়ার হই যে এখানে জন শুধু একা না, জনের মতো এমন আরও নয়টা ছেলে যারা খুবই স্পেশাল বাচ্চা, তারা অন্য গ্রহ থেকে পৃথিবীতে এসেছে। মানে তারা হচ্ছে গিয়ে এলিয়েন যারা তাদের গ্রহ লরিন থেকে পালিয়ে পৃথিবীতে এসেছে, কারণ সেখানে ম্যাগাডোরিয়ান নামের একটা ভয়ঙ্কর জন্তু আক্রমণ করে দিয়েছে আর তাদের পুরো ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। শুধুমাত্র তারাই নিজেদের জীবন বাঁচানোর জন্য কোনো রকমে এই গ্রহে পালিয়ে চলে এসেছে। আর এই ম্যাগাডোরিয়ান হচ্ছে গিয়ে সেই সমস্ত ভয়ঙ্কর লোকগুলো যাদেরকে মুভির শুরুতে আমরা দেখতে পেয়েছিলাম। আসলে জনের বডিগার্ড হিসেবে হ্যান্ডের কাজ হচ্ছে গিয়ে তাকে সেভ করা, এইবার সেটা যেই কোনো মূল্যে, যদি এই জন্য তার জীবনটাকেও দিতে হয় তবুও সে দিতে বাধ্য। তো আমরা দেখতে পারি তারা সেখান থেকে পালিয়ে প্যারাডাইস নামের একটা শহরে চলে আসে আর এখানে খুবই পুরনো একটা ঘর ভাড়া করে। তবে তাদের গাড়িকে ফলো করে করে একটা টিকটিকিও এখানে চলে আসে, মানে এই টিকটিকিটা একটা রহস্যময় টিকটিকি যেটা আমরা পরে জানবো। আর তখনই ঘরের মধ্যে আমরা দেখতে পারি হ্যান্ড্রি জনের সমস্ত পরিচয়গুলোকে মুছে দিয়েছে, যাতে করে ম্যাগাডোরিয়ানরা তাকে কোনোভাবে খুঁজে না পায়। তার যত জায়গায় যত পিকচার ছিল সে সেগুলোকেও ডিলিট করে দিয়েছে। তবে তখনই তারা ঘরের বাইরে একটা বিশাল শব্দ শুনতে পারে। আর যখন এই শব্দ শুনে তারা বাইরে যায়, তখন তারা দেখতে পারে এখানে একটা কুকুর পড়ে আছে। আসলে এটা হচ্ছে গিয়ে সেই টিকটিকিটা যেটা এখন একটা সুন্দর কুকুরে কনভার্ট হয়ে গেছে। আর যেহেতু জনেরও এই কুকুরটাকে একটু পছন্দ হয়ে গেছে, তো এই জন্য সে এই কুকুরটাকে পালার সিদ্ধান্ত নেয়। সে এটার নাম দেয় বার্নি। আর এরপরে যখন পুরো রাত হয়ে যায়, তখন আমরা দেখতে পারি হ্যান্ড্রি একটা পুরনো ডিব্বা ঘরের একটা পুরনো ঘড়ির পেছনে লুকিয়ে ফেলে। আর এরপরে এদিকে আমরা দেখতে পারি নাম্বার সিক্সকে, যে কিনা জন আর হ্যান্ড্রিকে খোঁজার জন্য সমুদ্রের পাড়ে চলে আসে। তবে এখানে আসার পরে সে জন আর হ্যান্ড্রির কোনো নাম ঠিকানাও পায় না, তো এই জন্য সে খুবই রাগ করে এই পুরো ঘরটাকেই উড়িয়ে দেয়, মানে একটা বোম ব্লাস্ট করে সেই ঘরটা উড়িয়ে দেয়। আর তখন আমরা জানতে পারি যে আগুন এই মেয়েটার কিছুই করতে পারে না, মানে সে এত ভয়াবহ আগুনের মধ্যে পড়লেও আগুন তার কোনো ক্ষতিই করতে পারবে না। তো এরপরে পরদিন সকালবেলা জন সিদ্ধান্ত নিয়ে ফেলে সে স্কুলে যাবে। তবে যখন সে স্কুলের দিকে যাচ্ছিল, তখন আমরা দেখতে পারি হ্যান্ড্রি তার থেকে প্রমিস করায় যাতে করে সে তার আসল পরিচয়টা কাউকে না দেয়, কারণ যদি সে তার আসল পরিচয় কাউকে দিয়ে দেয় তাহলে সে একটা বিশাল বড় ঝামেলার মধ্যে পড়তে পারে। আর জনও প্রমিস করে তারপর বাইরে বেরিয়ে পড়ে। তবে এর একটু পরে যখন সে স্কুলে চলে আসে, তখন সে সারা নামের একটা মেয়েকে দেখতে পারে। এই মেয়েটা ছিল খুবই সুন্দর একটা মেয়ে, তো এই জন্য তাকে দেখার পরে তার খুবই পছন্দ হয়ে যায়। তো এই জন্য সে তাকে ফলো করা শুরু করে আর এই মেয়েটাও তার সাথে কথাবার্তা বলা শুরু করে, ফ্রেন্ডশিপ করা শুরু করে। আর তখনই তাদের স্যার সারাকে বলে দেয় যে তুমি তাকে ঘুরিয়ে স্কুলটাকে দেখাও, যাতে করে সে স্কুলের সমস্ত জায়গাগুলো চিনতে পারে যেহেতু সে নতুন এসেছে। তবে এর একটু পরেই জন দেখতে পারে মার্ক নামের একটা বদমাস ছেলে তার সাঙ্গপাঙ্গ নিয়ে স্যাম নামের খুবই নিরীহ একটা ছেলেকে ডিস্টার্ব করছে। তো এই জন্য সে গিয়ে তাকে বাঁচায় আর তার সাথে ফ্রেন্ডশিপ করার ট্রাই করে, কারণ স্কুলে থাকতে হলে তার কিছু ফ্রেন্ডেরও দরকার আছে। আর এরপরে স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে জন দেখতে পারে মার্ক আবারও স্যামকে ডিস্টার্ব করছে। তো এই জন্য এইবার সে একটু বেশিই রাগ করে আর সে একটা ফুটবল নিয়ে তাদের গায়ের উপরে মারে। আর যখন এটা গিয়ে একটা লোকের গায়ে পড়ে, তখন সে খুবই আহত হয়ে যায়। তবে তখন আবার জন দেখতে পারে সারা নামের সেই মেয়েটা লুকিয়ে লুকিয়ে তার ফটো ক্লিক করছে, আর এইটা তার কাছে একটু সন্দেহজনক মনে হয়।
আর এরপরে এদিকে যখন মগাডোরিয়ান কমান্ডাররা সেই সমুদ্রের পাড়ের জ্বলন্ত ঘরটার সামনে চলে আসে, তখন তারা বুঝতে পারে এখান থেকে তারা গায়েব হয়ে গেছে, তাদেরকে আর এখানে খুঁজে পাওয়া যাবে না। আর এরপরে সেদিন রাতের বেলায় জন একটা ওয়েবসাইট পেয়ে যায় যেটা আসলে ছিল সারার। আসলে সারা যতগুলো পিকচারই ক্লিক করত সেই সমস্ত পিকচারগুলো সেই ওয়েবসাইটে আপলোড করত। আর এখানে জন দেখতে পারে তারও অনেকগুলো পিকচার আপলোড করা হয়েছে। কিন্তু খুব শীঘ্রই আমরা দেখতে পারি এখানে হ্যানরি চলে আসে, আর সে যখন এগুলো দেখতে পারে তখন সে একটু বেশি রাগ করে, আর সে তার পাওয়ারের ইউজ করে সমস্ত পিকচারগুলো ডিলিট করে দেয়, কারণ সে চাইতো না জনের পিকচার কেউ পেয়ে যাক। জনকে সে সবার থেকে হাইড করে রাখতে চাইতো। তবে এরপরে পরদিন যখন জন স্কুলে ছিল, তখন সে হঠাৎই দেখতে পারে তার হাতের মধ্যে লাইটের মতো কিছু একটা জ্বলছে। আর এটা দেখার পরে সে একটু বেশি ঘাবড়ে যায়, সে দৌড়ে ওয়াশরুমে চলে আসে, আর ওয়াশরুমে গিয়ে সেই লাইটটাকে বন্ধ করার ট্রাই করে। তবে সে যতই ট্রাই করছিল কোনো কাজই হচ্ছিল না, আর এই জন্য সে খুবই ভয় পেয়েছিল। তবে তখন আমরা দেখতে পারি হ্যানরি বাসায় একই লাইটটা দেখতে পারে, আর এটা দেখার পর সে জলদি করে দৌড়ে চলে আসে তার স্কুলে, আর সে সেই ব্যাপারটাকে কন্ট্রোল করে। সে জনকে বলা শুরু করে যে এই লাইটটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই লাইটটার মানে হচ্ছে গিয়ে এইটা যে তোমার মধ্যে যে স্পেশাল পাওয়ারগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে অ্যাক্টিভেট হচ্ছে, তুমি এখন থেকে আস্তে আস্তে করে পাওয়ারগুলো ফিরে পাচ্ছ। আর এর একটু পরে তারা দুজন মিলে বাসায় চলে আসে, আর বাসায় এসে হ্যানরি তাকে বলা শুরু করে যে এখন থেকে তুমি আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে, সো তোমার পাওয়ার উপরে তোমার একটা কন্ট্রোল রাখা দরকার, আর নয়তোবা তুমি এই পাওয়ারটাকে ইউজ করতে পারবে না, তুমি উল্টাপাল্টা ইউজ করার জন্য তোমার নিজের উপরেই এটা রিয়েকশন পড়বে। তো এই জন্য আমরা দেখতে পারি জন চলে আসা একটা জঙ্গলের মধ্যে, আর সে তার পাওয়ারটাকে ইউজ করে দেখার ট্রাই করে। তবে যখন সে এগুলোকে ইউজ করছিল, তখন তার কুকুরটা তাকে ফলো করে তার উপরে নজরদারি করছিল। আর এরপরে এদিকে আমরা দেখতে পারি ম্যাগাডোরিয়ান কমান্ডারও চলে আসে এই শহরের মধ্যে, আর সে একটা সুপারমার্কেটে গিয়ে সুপারমার্কেটের সমস্ত খাবার দাবার কিনে তার বিশাল বড় বাহিনীকে এগুলো খাইয়ে দেয়। আর এদিকে যখন জন রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সে ফাইনালি সারাকে পেয়ে যায়, আর এই জন্য তারা দুজন একসাথে মিলে হাঁটা শুরু করে। তবে রাস্তায় একটু সামনেই তারা স্যামকেও পেয়ে যায়, যে কিনা তার সৎ বাবার সাথে ঝগড়া করছিল। তবে এগুলোকে ইগনোর করে তারা চলে আসে সারার বাসায়, আর সারা জনের সাথে ডিনার করা শুরু করে। সে জনকে তার ফ্যামিলির সাথেও পরিচয় করিয়ে দেয়, সে বলে যে তার নাম হচ্ছে গিয়ে জন, সে আমার ক্লাসমেট। মানে আমি চিন্তা করছি এত বড় একটা মেয়ে যদি এত বড় একটা ছেলেকে রাতে বাসায় এনে বলে যে সে হচ্ছে গিয়ে আমার ক্লাসমেট, এই জন্য আমি বাসায় নিয়ে এসেছি, তখন তার কী অবস্থা হবে। তবে যাই হোক, আমরা দেখতে পারি সারার মা হচ্ছে গিয়ে খুবই ফ্রি, সে উল্টো জনকে আরও পরামর্শ দেয় যে আমাদের সারা ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসে, সো তুমি তাকে কালকে একটা ফেস্টিভ্যালে নিয়ে যাবে, কারণ এই ফেস্টিভ্যালে তার যাওয়াটা দরকার। আর এরপরে খাবার দাবার শেষ করে যখন সে সারা রুমের মধ্যে আসে, তখন সে দেখতে পারে সারা অনেক অনেক ফটো ক্লিক করেছে। সে ফটোগ্রাফি করতে ভালো তো বাসে, তবে সে নিজের ফটো কোনোদিনও ক্লিক করাতে চায় না। আর তখনই এখানে তার কুকুর বার্নি চলে আসে, আর সে নিচে এসে জোরে জোরে ঘেউ ঘেউ করা শুরু করে, আর এতে করে জন একটু বিরক্তই হয়ে যায়। বেচারা জনের হাতে যদিও একটা সুযোগ ছিল, তবে তবুও বাধ্য হয়ে একটু পরে এই কুকুরের চিলাচিলির জন্য তাকে এখান থেকে বেরিয়ে চলে যেতেই হয়। তো এরপরে পরদিন যখন জন আবারও স্কুলে চলে আসে, তখন স্যাম তাকে জিজ্ঞেস করে তোমার হাতের মধ্যে হয়েছিল কি, তোমার হাতের মধ্যে সেদিন দেখলাম লাইটের মতো কি একটা জ্বলছে, এইটা কেন হয়েছিল। তবে আমরা দেখতে পারি জন এই ব্যাপারটাকে একটু ইগনোর করার ট্রাই করে, কিন্তু যখন এরপর তার লকারটাকে খোলার ট্রাই করে, তখন মার্কের রাখা কিছু টমেটো সস তাদের উপরে এসে পড়ে, আর এই জন্য জন আবারও একটু রাগ করে ফেলে। আমরা দেখতে পারি আবারও তার হাতের মধ্যে লাইট জ্বলা শুরু করে, তবে সে তার পাওয়ারটাকে কন্ট্রোল করে রাগটাকেও কন্ট্রোল করে এখান থেকে চলে যায়, কারণ সেটা খুব ভালো করে জানে যে এই সমস্ত ফালতু ছেলেদের উপরে যদি সে পাওয়ারটাকে নষ্ট করে তাহলে এইটা সবাই জেনে যাবে। আর এরপরে যখন জন আর স্যাম ওয়াশরুমে গিয়ে সসগুলোকে পরিষ্কার করছিল, তখন স্যাম তার আসল বাবা সম্পর্কে বলে। সে বলে আমার আসল বাবা অন্য গ্রহের থেকে আসা কিছু এলিয়েনের উপরে রিসার্চ করছিল, তবে হঠাৎ করে একদিন সে গায়েব হয়ে গেছে, সে কোথায় গেছে আমি জানি না, তবে আমি বিশ্বাস করি সে এখনও জীবিত আছে। আর এই সমস্ত ব্যাপারগুলো যখন হ্যানরি জানতে পারে, তখন সে স্যামের বাবাকে নিয়ে একটু রিসার্চ করে, আর এরপর সে চলে আসে একটা পুরনো গোডাউনে। আসলে এইটাই হচ্ছে গিয়ে সেই গোডাউন যেখানে স্যামের বাবা রিসার্চগুলো করত। আর এখানে এসে যখন সে একটু ভালো করে চেক করে, তখন সে এখানে অদ্ভুত রকমের কিছু সিম্বল পেয়ে যায়, আর সে একটা পাথরও পেয়ে যায়, আর এই পাথরটার উল্টা পাশে নীল রঙের কিছু একটা লাগানো ছিল। আসলে এটা নর্মাল কোনো পাথর না, এটা হচ্ছে গিয়ে একটা স্পেশাল পাথর, এটাকে বলা হয় লোকেটর। আর এরপরে রাতের বেলা আমরা দেখতে পারি স্কুলের সমস্ত বাচ্চারা মিলে চলে আসে একটা মেলাতে, এটা হচ্ছে গিয়ে একটা হন্টেড মেলা। আর এখানে যখন জন আর সারা ঘোরাঘুরি করছিল, তখন হঠাৎই মার্ক আর তার ফ্রেন্ডরা মিলে তাদের উপর আক্রমণ করে দেয়। যদিও জন তাকে সেভ করার অনেক ট্রাই করছিল, তবে নিজেকে সে সেভ করতে পারছিল না। তারা জনকে অনেকক্ষণ ধরে পেটায়, আর সারাকে ধরে নিয়ে যায় মার্কের কাছে, কারণ মার্ক সারাকে চাইতো।
আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জনের মাথাটা একটু গরমই হয়ে যায়, আর তাকে বাধ্য হয়ে তার পাওয়ারটাকে ইউজ করতে হয়। তবে যখন সে তার পাওয়ারটাকে ইউজ করে সবাইকে ধোলাই করছিল, তখন দূর থেকে স্যাম সেই সমস্ত ব্যাপারটা দেখতে পারে। সে বুঝতে পারে জন নর্মাল কেউ না, তার কাছে অদ্ভুত একটা পাওয়ার আছে, আর হয়তো বা সেও হচ্ছে গিয়ে একজন এলিয়েন। আর আমরা দেখতে পারি জন তার পাওয়ারের ইউজ করে এক এক করে তাদের সবাইকে ধোলাই করে আদমরা করে ফাইনালি সে সারাকেও সেভ করে ফেলে। আর এরপরে যখন জন রাস্তা দিয়ে একা একা হাঁটছিল, তখন সে তার পাওয়ার দিয়ে একটা লাইটকে ভেঙে দেখার ট্রাই করে। আর যখন সে লাইটটা ভেঙে ফেলে, তখন সে বুঝতে পারে তার পাওয়ারটা আগের চেয়ে অনেকটা বেড়ে গিয়েছে। তবে এরপর সে চলে আসে স্যামের বাসায়, আর সে স্যামকে তার সমস্ত সত্যিটা বলে। সে বলে যে সে আসলে কোনো মানুষ না, সে হচ্ছে গিয়ে একজন এলিয়েন। তবে তার গ্রহে আক্রমণ হওয়ার জন্য সে এখানে আশ্রয় নিয়েছে, তবে এখন সে অনেকটা পাওয়ারফুল, এখন সে চাইলে শত্রুদের সাথে ফাইট করতেই পারবে। আর এগুলো শোনার পরে স্যামও একটু এক্সাইটেড হয়ে যায়, কারণ তার বিশ্বাস হয়ে যায় তার বাবা যেই কথাগুলো বলতো সেই কথাগুলো আসলেই সত্যি। তবে আমরা দেখতে পারি জন তার থেকে প্রমিস করিয়ে নেয় যাতে করে এই ব্যাপারটা সে কাউকে না বলে, কারণ এইটা বললে জন সম্পর্কে সবাই জেনে যাবে আর হয়তোবা সেই কমান্ডাররা তাকে ধরতে এখানে চলে আসবে। তো এরপরে পরদিন সকালবেলা একটা পুলিশ চলে আসে জনের বাসায়। আসলে এটা হচ্ছে গিয়ে মার্কের বাবা, যেহেতু কালকে সে মার্কে ধোলাই করেছিল, তো এই জন্য এই ব্যাপারগুলোতে জিজ্ঞাসাবাদ করার জন্য সে এখানে এসেছে। তবে আমরা দেখতে পারি জন এখানে পুরোপুরি অস্বীকার করে। সে বলে যে আমি তো আপনার ছেলেকে মারিনি, আপনি আমাকে ধরে নিয়ে গিয়ে কী পাবেন, আমাদের মধ্যে মারামারিও হয়নি। আর এগুলো শোনার পরে যখন মার্কের বাবা এখান থেকে চলে যায়, তখন হ্যান্ডি দেখতে পারে জনের একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। আসলে জন সমুদ্রের মধ্যে যখন ছিল, তখন তার পায়ের মধ্যে যে লাইটটা জ্বলছিল সেই ভিডিওটা অনেকে তখন করেছিল, সেখান থেকেই একটা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। আর হ্যান্ডি চাওয়া সত্ত্বেও কোনোভাবে সেই ভিডিওটাকে ডিলিট করতে পারছিল না। তো এই জন্য ফাইনালি হ্যান্ডি সিদ্ধান্ত নিয়ে ফেলে সে জনকে নিয়ে এখান থেকেও চলে যাবে, মানে সে এখান থেকেও পালাবে। তবে এইবার জন কোথাও যেতে চায় না, কারণ জন এবার সারাকে ভালোবাসে, সে চায় না সারাকে ছেড়ে কোনোভাবে এখান থেকে চলে যেতে। তো এই জন্য সে সরাসরি তাকে না করে দেয়, সে বলে আমি এখান থেকে কোথাও যাব না। আর যেহেতু তারা একে অন্যের কথা কোনোভাবেই শুনবে না, তো এই জন্য তাদের দুজনের মধ্যে মারামারি পর্যন্ত শুরু হয়ে যায়। তারা একে অন্যকে কনভিন্স করার জন্য মারামারি করে। তবে যাই হোক, এই মারামারির পরে যখন তারা দুজন দুদিকে চলে যায়, তখনই জন একটা কল পায়। এই কলের মধ্যে বলা হয়েছে হ্যান্ডিকে কেউ একজন কিডন্যাপ করে নিয়েছে, যদি সে তাকে সেভ করতে চায় তাহলে সে যেন একটা জায়গায় চলে আসে। আর যেহেতু এই জায়গাটা সে চিনে না, তো এই জন্য সে স্যামকে নিয়ে সেই জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর যখন তারা জার্নি করে রাতের বেলায় সেই জায়গায় চলে আসে, তখন সে স্যামকে বলে একটা লোককে ফলো করার জন্য, আর সে নিজে চলে আসে এই ঘরের আন্ডারগ্রাউন্ডে। আর এই আন্ডারগ্রাউন্ডে আসার পরে ফাইনালি সে হ্যান্ডিকে পেয়ে যায়, তবে সে দেখতে পারে তার হাত পাগুলো বাঁধা। আর যখন সেগুলোকে খুলে দেয়, তখন ফাইনালি সে জানতে পারে যে মার্কের পাঠানো দুটো গুন্ডা তাকে কিডন্যাপ করেছিল, আর তারাই তাকে এখানে বন্দী করেছে। তবে যখন তারা কিছু একটা করতে যেত, তার আগেই আমরা দেখতে পারি মগাডোরিয়ান কমান্ডার এখানে চলে আসে, আর সে একটা বিশাল বড় বিস্ফোরণের মাধ্যমে এই পুরো দরজাটাকে উড়িয়ে দেয়, আর সে এসে তাদের উপর আক্রমণ করা শুরু করে। তবে তখন হ্যান্ডি গিয়ে তাকে ফেস করা শুরু করে, আর এই সুযোগটা পেয়ে জন আর স্যাম সেখান থেকে পালিয়ে চলে আসে। যদিও তারা হ্যান্ডিকে নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, তবে স্যাম তার চাবিটা কোথায় যেন হারিয়ে ফেলেছে, তো এই জন্য সে আর গাড়িটাকে স্টার্ট করতে পারছিল না। আর এই জন্য জন তার পাওয়ারের ইউজ করে এই গাড়িটাকে স্টার্ট করার ট্রাই করছিল। তবে তখন এখানে মগাডোরিয়ান কমান্ডার একটা বিশাল বড় চাকু নিয়ে চলে আসে, আর সে আক্রমণ করে দেয় হ্যান্ডির উপরে, আর সে হ্যান্ডির বুকের মধ্যে চাকুটাকে ঢুকিয়েও দেয়। আর এরপর তারা গাড়িটা নিয়ে কোনোরকমে পালিয়ে গেলেও হ্যান্ডির অবস্থা খুবই খারাপ হয়েছিল। আমরা দেখতে পারি রাস্তায় হ্যান্ডি তার স্পেশাল একটা চাকু জনকে দেয়, আর সে স্পেশাল পাথরটাও দেয় যেটার নাম হচ্ছে গিয়ে লোকেটর। এটা দিয়ে সে বলে যে এটা হচ্ছে গিয়ে সেই স্পেশাল পাথর যেটার মাধ্যমে স্যামের বাবা অন্য গ্রহ থেকে আসা সেই বাচ্চাগুলোকে খুঁজছিল। তবে এইটা বলতে বলতেই তার একেবারে শেষ সময় চলে আসে, আর এই জন্য শেষ সময় সে জনকে এটা বলে দেয় যে তোমাকে যেই কোনো মূল্যে তোমার মতো বাকি সবগুলোকে খুঁজে বের করতেই হবে, কারণ সবার শক্তিগুলো মিলেই তোমরা ম্যাগাডোরিয়ানকে শেষ করতে পারবে, তুমি একা কোনোদিনও তাদেরকে ফেস করতে পারবে না। আর তখন এদিকে আমরা দেখতে পারি ম্যাগাডোরিয়ান দুইটা কমান্ডার মার্কের দুইটা সায়েন্টিস্টকে একটা স্পেশাল ডিভাইস দিয়ে খুন করে, কারণ তারা জনকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে। আর অন্যদিকে মার্কের সেই পুলিশ বাবা পুলিশ নিয়ে এসে জনের পুরো ঘরটাকে তদন্ত করে, পুরো ঘরটাকে সার্চ করে তারা স্পেশাল অনেক কিছুই পায়। আর এই জন্য তারা মনে করে সে হয়তোবা ভয়ঙ্কর রকমের কোনো ক্রিমিনাল, আর তারা তাকে টেররিস্ট হিসেবে ঘোষণা করে দেয়। আর যখন সারা এই ব্যাপারটা শুনতে পারে, তখন সেও তাকে সন্দেহ করা শুরু করে, তো এই জন্য সেও তার বিরুদ্ধে কোয়েশ্চেনিং করা শুরু করে। আর এরপরে যখন জন আর স্যাম গাড়ি দিয়ে আসছিল, তখন স্যাম তাকে বলে যে মেক্সিকোতে রিসার্চ করার সময় আমার বাবা যেই পাথরটাকে পেয়েছিল, মানে তোমার হাতে যেই নীল রঙের পাথরটা আছে সেটার বাকি টুকরোটা আমার কাছে এখন পর্যন্ত আছে। আর এরপর আমরা দেখতে পারি জন চলে আসে সারার সাথে মিট করতে, আর সে তাকে সমস্ত সত্যিটাকে বলার ট্রাই করে।
তবে অন্যদিকে স্যাম যখন তার বাসায় চলে যাচ্ছিল তখন তার সামনে বার্নি নামে সেই কুকুরটা সে পেয়ে যায় আর সেই কুকুরটাকে নিয়ে বাসায় যায় আর কুকুরটা তাকে পার্থরটাকে খুঁজে বের করতে সাহায্য করে। তবে ততক্ষণে আমরা দেখতে পারি মার্কের সেই পুলিশ বাবা সারার বাসায় গিয়ে তাদের দুজনকে ছাদের উপরেই ধরে ফেলে। তবে যখন পুলিশরা তাদেরকে ধরার ট্রাই করছিল তখন এই তাড়াহুড়ার মধ্যে ভয় পেয়ে সারার পাটা পিছলে যায় আর সারা সেখান থেকে নিচের দিকে পড়ে যায়। তবে আমরা দেখতে পারি সৌভাগ্যক্রমে জন তার পাওয়ারের ইউজ করে সারার লাইফটা সেখানে কোনো রকমের সেভ করে, সে তাকে হাওয়ার মধ্যেই আটকে দেয় আর সে তাকে পড়তে দেয় না। আর এরপর যখন তারা দৌড়ে চলে আসে পালিয়ে যাওয়ার জন্য তখন রাস্তায় পুলিশ তাদেরকে ফলো করা শুরু করে। জন তার পাওয়ারের ইউজ করে পুলিশের গাড়িটাকেও হাওয়ার মধ্যে উড়িয়ে দেয়, মানে এটা তার কাছে ছিল খুবই সহজ একটা কাজ, বাচ্চাদের খেলার মতো। আর এরপরে জন আর সারা পুলিশদের থেকে পালিয়ে চলে আসে জঙ্গলের মধ্যে আর জঙ্গল দিয়ে তারা চলে আসে স্কুলের মধ্যে আর এখানে তারা আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তখনই পুলিশরা দেখতে পারে সেই ভয়ঙ্কর গুন্ডা বাহিনীরা, মানে ম্যাগাডোরিয়ান সেই বিশাল বড় গ্যাং মিলে চলে এসেছে তাদেরকে মারার জন্য, কারণ তারা তাদের সামনে রাস্তাটাকে ব্লক করে দিয়েছে। আর এরপর তারা তাদেরকে ধরে মেরে ফেলার হুমকি দেয় আর বলে যে তাদেরকে যত দ্রুত সম্ভব মার্কের কাছে নিয়ে যাওয়ার জন্য, কারণ যদি তারা মার্কের কাছে নিয়ে না যায় তাহলে তারা তাকে শেষ করে দিবে। তবে তখনই স্যাম জনকে কল দিয়ে বলে দেয় যে ম্যাগাডোরিয়ানরা চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে, পুরো স্কুলটাকে তারা কভার করে নিয়েছে, তারা সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তুমি যত দ্রুত সম্ভব কোনো একটা চিপা রাস্তা দিয়ে পালিয়ে যাও। আর এটা শোনার পরে যখন জন আর সারা পালিয়ে যাওয়ার চেষ্টাই করছিল আর তারা রাস্তাই খুঁজে বের করার ট্রাই করছিল তখন এখানে নাম্বার 6 চলে আসে। সে তার খুবই স্পেশাল একটা গান নিয়ে আসে আর সে এই গানের সাহায্যে তাদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তবে এই ব্যাপারটা দেখার পরে ম্যাগাডোরিয়ানদের সাথে তাদের একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। আমরা দেখতে পারি তারা একে অন্যের উপরে গোলাগুলি করা শুরু করে। তবে ম্যাগাডোরিয়ানরা কোনোভাবে নাম্বার 6 সাথে পারছিল না, কারণ সে ছিল একটু বেশিই পাওয়ারফুল। আমরা দেখতে পারি নাম্বার 6 তার স্পিডের ইউজ করে বারবার করে তাদের উপরে আক্রমণ করে দুইটা ম্যাগাডোরিয়ান কমান্ডারকে শেষ করে দেয়। তবে এগুলো দেখার পরে ম্যাগাডোরিয়ানরা আরও বেশি রাগ করে আর তারা তাদের স্পেশাল জন্তুগুলোকে ফ্রি করে দেয়, সেই জন্তুগুলোকে ছেড়ে দেয় তাদেরকে খেয়ে নেয়ার জন্য। তবে তখনই আমরা দেখতে পারি বার্নি হঠাৎ করেই কুকুর থেকে ভয়ঙ্কর একটা জন্তুতে কনভার্ট হয়ে যায় আর সে গিয়ে তাদেরকে সেভ করার সিদ্ধান্ত নেয়। আর যখন এদিকে জন্তুরা তাদের উপরে আক্রমণ করতেই যাচ্ছিল তখন বার্নি প্রচণ্ড রাগ করে সে গিয়ে জন্তুদের উপরে আক্রমণ করে দেয়। এখানে খুবই ভয়ঙ্কর একটা ফাইট হয় যেটা ছিল দেখার মতো একটা ফাইট, কারণ এই ভয়ঙ্কর দুইটা জন্তুর মধ্যে যেই ফাইটটা হবে সেটা নর্মাল কোনো ফাইট তো মোটেও হবে না। তো আমরা দেখতে পারি এখানে ভয়ঙ্কর একটা ফাইটের পরে কোনো রকমে বার্নি এই জন্তুটাকে মেরে ফেলে আর সে নিজেও অনেকটা আহত হয়ে যায়। তবে এরপর সে আবারও নিজের আসল রূপে ব্যাক করে, মানে সে আবারও কুকুরে কনভার্ট হয়ে যায়। আর এদিকে আমরা দেখতে পারি মারামারি করতে করতে নাম্বার 6 অবস্থাও খুবই খারাপ হয়ে যায়, সেও খুবই আহত অবস্থায় ছিল আর সে একেবারে মৃত্যুর মুখে চলেই গিয়েছিল, কিন্তু তখন আবার জন তার পাওয়ারের ইউজ করে তাকে ঠিক করে ফেলে। যদিও এটা করার পরে জন নিজেও পুরোপুরি শক্ত হয়ে গিয়েছে, কারণ সে নিজেও জানতো না তার কাছে এমন কোনো পাওয়ার আছে। আর এরপর তারা দুজন মিলে এই ভয়ঙ্কর বাহিনীর সাথে ফাইট করে করে এক এক করে তাদের সবাইকে শেষ করে দেয়। আর এগুলোকে শেষ করার পরে যখন তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন তারা দেখতে পারে তাদের সামনে দাঁড়িয়ে আছে তাদের কমান্ডার, মানে এই কমান্ডার তাদেরকে মারার জন্য মাঠের মধ্যে ওয়েট করছিল আর তারা মাঠের মধ্য দিয়েই পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। আর তাদেরকে দেখার পরেই কমান্ডার গুলির বন্যা বইয়ে দেয়, সে এখানে বৃষ্টির মতো গুলি করা শুরু করে। তবে আমরা দেখতে পারি আরও একবার জন আর নাম্বার 6 মিলে সমস্ত গার্ডদেরকে শেষ করে দেয়। আর এরপর যখনই তারা কমান্ডারকে মারতে যাবে তখনই অদ্ভুত রকমের একটা প্রাণী এসে নাম্বার 6 সেখান থেকে উপরের দিকে তুলে নিয়ে যায়। তবে জন তার স্পেশাল পাওয়ারের ইউজ করে তাকে সেভ করে আর এরপর সে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ করে এখানের কমান্ডারকেও শেষ করে দেয়। যদিও এই বিস্ফোরণের মধ্যে তাদেরও মৃত্যু হয়ে যেত, তবে আমরা যেমনটা জানি নাম্বার 6 আগুনের মধ্যে কিছুই হয় না, তো এই জন্য তার এই স্পেশাল পাওয়ারটার কারণে সে নিজেকে সেভ তো করেই ফেলে, সে উল্টো জনকেও সেভ করে ফেলে। এরপরে পরদিন সকালবেলা যখন তারা দুইটা পাথরের টুকরোকে মিলিত করে তখন তারা ফাইনালি জানতে পারে যে সেই ছেলেগুলো আসলে কোথায় আছে, মানে তাদের সাথে যেই বাচ্চাগুলো এসেছে তারা এখন কে কোন জায়গায় আছে সেই সমস্ত লোকেশনগুলো পেয়ে যায়। আর এই জন্য তারা ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে তারা সেই দিকে যাবে। তবে তখনই আবার এখানে মার্ক চলে আসে আর মার্ক স্যামের লুকানো সেই ডিব্বাটাকে তাকে এনে দেয়, সে বলে যে এটা আমি চুরি করে নিয়ে গিয়েছিলাম, তবে এটা আমার কোনো কাজের না। আর আমরা দেখতে পারি ফাইনালি সেও তাদের টিমে জয়েন করে ফেলে আর তারাও মিলে যায়। আর এখন যেহেতু সারাও জনকে ভালোবাসে তো এই জন্য সে তাকে একটা কিস করে আর তাকে গুড বাই বলে দেয়। আমরা দেখতে পারি এরপরে নাম্বার 6 জন স্যাম আর বার্নি মিলে বেরিয়ে পড়ে তাদের সেই সঙ্গীদেরকে খোঁজার মিশনে, কারণ এই সঙ্গীদেরকে ছাড়া তারা আসলে অচল, কারণ যদিও কমান্ডার মারা গিয়েছে তবে তাদের বাহিনীর অনেক সদস্য এখনও রয়ে গিয়েছে, তারা যে কোনো সময় তাদের উপরে আক্রমণ করতে পারে আর তাদেরকে শেষ করে দিলেও দিতে পারে। তো এই জন্য তাদেরকে খুঁজে বের করতে হবে যাতে করে তারা সেই বাহিনীকে ফেস করতে পারে।
আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।